মাথা ঠাড়া করে দাঁড়ান স্যার। স্যার আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এই মুহূর্তে আপনার অনুমতি জানতে পারি প্লিজ? আই এম হ্যাপি, প্রধানমন্ত্রী আমাকে একটা কঠিন দায়িত্ব দিয়েছেন, আমি জনগণের পূর্ণ সহযোগিতা চাইছি। পাবেন স্যার, অন্তত আমার এলাকার জনগণের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আপনি তো কোনো মন্ত্রিত্ব পাননি, এই মুহূর্তে আপনার অনুভূতি জানতে পারি প্লিজ? আমি খুশি, আমার মন্ত্রিত্বর দরকার নাই, আমার এলাকার বড় ভাই হোম মিনিস্টার হয়েছে এতে আমি খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। আপনার এই ব্যাপারে স্যার ওয়ান কোশ্চেন প্লিজ। আপনারা তো কান্নাকাটি করছেন কেন? আর রেগে যাবেন তো, একটু চুপ করুন। আপনি এত পাশান কেন ভাই? আপনার কান্না আসে না, আপনার বুকে পশম নাই, ডিঙ্গের মধ্যে তো ঠিকই আছে। আপনি কি সীমা? আরে একটু চেষ্টা করেন, একটু কাঁদেন আর ভাবেন, কাঁদেন আর ভাবেন। ও কত বড় বেইমানি, কত স্বপ্ন দেখেছি, আমি হব স্বরাষ্ট্র মন্ত্রীর পিয়া, আমি হব এপিএস ওয়ান, ও হবে এপিএস টু। আই ওয়ান ইউ টু জি না, দিল্লি কা লাড্ডু। আরে সব শেষ, সব শেষ, স্ত্রীকে কি করে মুখ দেখাবো, এলাকার লোকজনকে আমি কি বলবো? এতগুলো তদবিরের চিঠি রেডি, আগাম নিয়েছিলেন স্যার? কত টাকা স্যার? আরে কালকেই তো দেওয়ার কথা ছিল। গাছে কাঁঠাল আর গোপে তেল দিলে এমনই হয়, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এটা স্বপ্ন না, এটা সত্যি। ঠিকই হতো যদি আর ছাড়া মন্ত্রী কে হতো। কথাটা আবার বল। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। আশফাক সাহেবকে নিয়ে কি কথাটা বললি? না বলছিলাম কি, ওই আশফাক সাহেব যদি না থাকতো। থাকবে না জি, থাকবে না আশফাক স্যার। বুঝলাম না, খুন হবে তাহলে কালই সাবা করে দিই। না তোমরা কেউ না, খুন হবে বড়ামাতে সবার সামনে, কেউ জানবে না, এটা আমার কাজ। কাজটা কে করবে স্যার? ডিঙ্গো। এক্সকিউজ মি স্যার, দৈনিক দেশপ্রেম পত্রিকার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনার একটা ইন্টারভিউ করতে চাই, যদি অ্যাপয়েন্টমেন্ট দিতেন। শিওর, আর সন্ধ্যায় চলে আসুন। স্বরাষ্ট্র মন্ত্রীকে খুন করতে হবে প্রকাশ্য দিবা, যে মঞ্চে আপনিও উপস্থিত থাকবেন। টাফ, ভেরি টাফ। টাফ বলেই তো তুমি কিলার ডিঙ্গো। সরি স্যার, আই এম নট কিলার, জাস্ট প্ল্যানার। ওই একই কথা, প্ল্যানটাই আসল। এখন বলো সম্ভব কিনা। অসম্ভব বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই স্যার, বাট ওয়ান ক্রোর, আই মিন এক কোটি টাকা লাগবে স্যার। হোয়াট, এক কোটি? ইয়েস স্যার, আমার কাজে কোনো খুঁত পাবেন না। এই কাজে যেসব এক্সপার্ট লাগবে, তারা কেউ পলাতক, কেউ দেশের বাইরে, আর সবচেয়ে কাজের লোকটি আছে ঢাকা সেন্ট্রাল জেলে 15 নম্বর সেলে। ওকে ছাড়াতে হবে, সেখানে খরচ, ওদের কন্ট্রাক্ট মানি, এসব বাদ দিয়ে খুব একটা থাকে না স্যার। তাছাড়া কাজ শেষ হলে আপনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি তো আর দেশ সেবার জন্য মন্ত্রী হবেন না, হবেন টাকার জন্য। কত টাকা, টাকাই টাকা, তাই না স্যার? টাকা পাবো আমি, আর স্বপ্ন দেখো তুমি, দেবে চাই। নো নো,
আমি চাই ক্ষমতা, ক্ষমতা। আই ওয়ান্ট পাওয়ার, মোর পাওয়ার। আন্ডারস্ট্যান্ড? রাইট স্যার। আজ তাহলে চলি, খুদা হাফেজ।